ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো হাড় জোড়া রোগে ডাক্তারি ব্যায়ামের প্রয়োজনীয়তা। আপনারা জানেন আমরা বিভিন্ন রোগে বিভিন্ন হাড় জোড়া, বাত ব্যথা, হাড় প্যারালাইসিস এই সকল রোগে, তো সেই ক্ষেত্রে আসলে এই যে হাড় জোড়া রোগে ডাক্তারি ব্যায়ামের প্রয়োজনীয়তাটা কি, যেটা আমরা ইথিক্যাল অ্যাসপেক্ট এবং থিওরিটিক্যাল অ্যাসপেক্ট যে কি কারণে আমরা ডাক্তারি ব্যায়াম দিয়ে থাকি। প্রথমত হচ্ছে জটিলতা প্রতিরোধ করার জন্য। আপনারা জানেন বিভিন্ন রোগে শারীরিক হাড় ও জোড়ার বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে, যেমন আর্থ্রাইটিসে আস্তে আস্তে জোড়াগুলা নষ্ট হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে, ডিফর্মড হয়ে যেতে পারে। এই ডিফর্মিটি যে হতে পারে সেটা জটিলতা প্রতিরোধ করার জন্য। দ্বিতীয়ত, দুর্বল ও ক্ষয়প্রাপ্ত মাংসপেশির সবলতা আনয়ন এবং অস্থিসন্ধিকে দৃঢ় করার জন্য। মানে এই যে ডাক্তারি এক্সারসাইজ বা ব্যায়াম, দুর্বল এবং যে মাংসপেশিগুলো ক্ষয় হয়েছে বা গ্রেড কমে গিয়েছে সেটাকে আমরা স্ট্রেন্থেন করে থাকি বা সবল করার চেষ্টা করি, এবং যে অস্থি জোড়া আছে, যে সন্ধি, সেখানে দৃঢ়তা আনা। আপনি জানেন বিভিন্ন রোগে বিভিন্ন ইঞ্জুরি থেকে অস্থি সন্ধি বা জোড়া আপনার উইক হয়ে যেতে পারে, সেটাকে দৃঢ় করার জন্য। তৃতীয়ত, মাংসপেশির শক্তি, আকার, ক্রিয়ার অসমতাজনিত বেদনা, বক্রতা বা বিকৃতি রোধে এবং আরোগ্য করার জন্য। এখানে আমি অনেকগুলো শব্দ ব্যবহার করেছি, মাংসপেশির শক্তি, সেটার আকার, মানে মাংসপেশি কিন্তু অনেক সময় বিভিন্ন হাড় জোড়া রোগে শর্ট হয়ে যেতে পারে। দেখবেন অনেকের হাত পা বেঁকে যায়, অনেকের ধারণা হয়তো বেঁকে গেছে, আসলে মাংসপেশি শর্ট হওয়া থেকে এটা হতে পারে। আর জনিত বেদনা এবং এই যে অসমতা, যার কারণে বেদনা, ব্যথা বেদনা হতে পারে এবং বেঁকে যেতে পারে, বক্রতা এবং বিকৃতি হতে পারে। বক্রতা এবং বিকৃতি কিন্তু আলাদা দুটো শব্দ। এইগুলাকে প্রতিরোধ এবং আরোগ্য করার জন্য আমরা ডাক্তারি ব্যায়াম করে থাকি। অস্থিসন্ধির সঞ্চালন শক্তি পুনঃপ্রতিষ্ঠা করা, যে জোড়া থাকে সেটার যে সঞ্চালন মুভমেন্ট অনেক সময় রেস্ট্রিক্ট হয়ে যেতে পারে, সেটাকে বাই থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে আমরা আবার কি করে পুনঃ প্রতিষ্ঠা করি, রেঞ্জ অফ মোশন আমরা আবার তৈরি করি। অস্থিসন্ধির অচলতা প্রতিরোধ ও সচল রাখা, এই যে এক্সারসাইজ করলে কিছু রোগে আসে, আপনি যদি আগের থেকে এক্সারসাইজ করেন তাহলে যে আপনার অচলতা আসতে পারে সেটা আগের থেকেই অচলতা দূর হবে এবং সচল থাকবে। সংশ্লিষ্ট অঙ্গের কর্মক্ষমতা ঠিক রাখা ও পুনঃ প্রতিষ্ঠান করা, আমাদের যে জোড়া থাকে যেমন হাঁটু, কোমর, ঘাড়, এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, সেটার যে অঙ্গ সেটার কর্ম ঠিক রাখা এবং যদি হয়েও থাকে কোনো অসুবিধা সেটা পুনঃ প্রতিষ্ঠা করা। যেমন আপনার অনেক সময় যদি শোল্ডার জয়েন্টে পেইন হয়, যেটা আমরা ফ্রোজেন শোল্ডার বলি, সেটার যে অঙ্গ থাকে শোল্ডারের আর্ম এবং যে আমাদের শোল্ডার গার্ডেল, সেটাকে সেটার গার্ডেলের এক একটা কাজ আছে প্রত্যেকটা অঙ্গের শরীরের, সেটার কর্মক্ষমতা ঠিক রাখতে আমরা থেরাপিউটিক এক্সারসাইজ ব্যবহার করে থাকি এবং যদি লস হয়ে যায় সেটাকে পুনঃ প্রতিষ্ঠার জন্য। মাংসপেশির অসমস্থিত, অসহযোগী ও অসঙ্গতিপূর্ণ সঞ্চালন প্রতিরোধ করা, আপনারা খেয়াল করবেন বিভিন্ন বাত রোগ, হাড় জোড়া রোগে আপনারা বিভিন্ন লোক যখন হাঁটে দেখবেন সাধারণ মানুষের মতো হাঁটে না, হ্যাঁ, যেটা আমরা অ্যাবনর্মাল গেট বলে থাকি, হ্যাঁ, কেউ হেলে দুলে হাঁটে, কেউ পা হাই স্টেপিং করে হাঁটে, কেউ পেইন গেট বলে আমরা পেইন গেট, অ্যান্টালজিক গেটে হাঁটে, একটা ভুল অবস্থানে হাঁটা, সেটার জন্য কারেকশন করতে আমরা থেরাপিউটিক এক্সারসাইজ ব্যবহার করে থাকি। সর্বোপরি সুন্দর সুঠাম দেহ রক্ষা ও গঠন করতে থেরাপিউটিক এক্সারসাইজ অনেক অপরিহার্য। অনেক রিকেটস বাচ্চা জন্মের পরে রিকেটস হতে পারে, আপনারা জানেন, তাদের যদি আমরা নিয়মিত থেরাপিউটিক এক্সারসাইজ করাতে পারি তাদের যে বোনসের ডেভেলপমেন্ট হয়, মাসেলসের ডেভেলপমেন্ট হয়, এবং অনেক প্লেয়ার, বিভিন্ন ফুটবল ক্রিকেট প্লেয়াররা যারা প্রফেশনাল প্লেয়ার হতে শুরু করে বিভিন্ন জিমন্যাস্টিক্স অ্যাথলেটস, এদের বিভিন্ন শারীরিক কাঠামো ঠিক রাখা ও গঠন ঠিক রাখতে আমরা থেরাপিউটিক এক্সারসাইজ ব্যবহার করে থাকি।
আজকের জন্য আপনাদের সবাই থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।